তিনটা জিনিস কখনো ভুলবেন না বিজনেস করার সময়। প্রথম যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে অনেস্টি। আপনার মধ্যে যদি অনেস্টি আছে বা আপনার ব্যবসার মধ্যে যদি অনেস্টি চিন্তা ভাবনা আছে, তবে সেই ব্যবসা আপনার কোনো দিন বন্ধ হবে না। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনার বিজনেসের যে প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা যদি ইউনিক হয় বা আপনি যদি মার্কেটের থেকে বেশি দামে বিক্রি করলেও সেই আপনার সার্ভিস যদি একদম ট্রেন্ডিং হয় বা সেখানে যদি আপনার কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে, তবে সেই বিজনেস কখনো বন্ধ হবে না, সেই বিজনেস চালিয়ে যেতে পারবেন। তৃতীয় যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার বিজনেসের প্রমোশন বা বিজনেসের মার্কেটিং। আপনি আপনার প্রোডাক্টের বা বিজনেসের যেভাবে মার্কেটিং করবেন, আপনি মার্কেটে সেভাবে টিকে থাকতে পারবেন। আমি আপনাকে তিনটা জিনিস সাজেস্ট করলাম, যেটা হচ্ছে অনেস্টি, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট হতে পারে বা আপনার ইউনিক সার্ভিস হতে পারে, থার্ড যেটা হচ্ছে আপনার প্রমোশন বা মার্কেটিং, আপনি বিজনেসের মার্কেটিং কীভাবে করবেন।